Hey guys, Assalamualaikum. It's Margia from Margia Mari YouTube channel. Welcome back to my another video. তো আজকে আমি আপনাদের জন্য যে গল্পটা নিয়ে এসেছি সেটা হচ্ছে সেই 10টা গল্পেরই শেষ নম্বরে যে গল্পটা রয়েছে বিপদ। আজকে আমি আপনাদেরকে যে গল্পটার রিভিউ দিব সেটা হচ্ছে এই 10টা গল্পেরই সিরিয়ালের শেষ নাম্বার যে গল্পটা বিপদ। তো শুরু করা যাক। এই গল্পের যে মেইন ক্যারেক্টার আফসার সাহেব, সে খুবই গম্ভীর জাতীয় মানুষ। সে সবসময় মানে তার ভিতরে একটা গুরু গাম্ভীর্য নিয়ে এসে থাকে। ইভেন সে তার পরিবারে তার ওয়াইফ তার দুই মেয়ে কারোর সাথে সে হাসি তামসা করে না এবং সে পছন্দ করে না। তার ওয়াইফ বা তার মেয়েরা যদি খুব বেশি হাসি তামসা করে এটা তার একদমই ভালো লাগে না, সে এটার জন্য খুব বিরক্ত বোধ করে। একদিন সকালে নাস্তা খাওয়ার সময় হঠাৎ করে তার গায়ের উপরে একটা বিড়াল উঠে যায়। তো সে হঠাৎ করে ভয় পেয়ে যায়। যখন সে লাফ দিয়ে উঠে তখন তার নাস্তাগুলো সব মাটিতে পড়ে যায়, ডিম পাউরুটি। তো এটা দেখে তার ওয়াইফ মেয়েরা খুব হাসাহাসি করে, সেটা তার মোটেও ভালো লাগে না। তো কি হয় যে তখন মানে তাদেরকে মানে আফসার সাহেব বলে যে তোমরা আমার চোখের সামনে দিকে চলে যাও। তো তারা তখন মানে হাসতে হাসতে চলে যায়। হঠাৎ করে সে মানে লক্ষ্য করে যে সে বিড়ালের কথাগুলো বুঝতে পারতেছে, মানে বিড়ালগুলো যে নিজেদের মধ্যে কথা বলতেছে সে সবগুলো শুনতেছে এবং বুঝতেছে। মানে তখন তার মাইন্ডে এটা কাজ করে যে আমার মানে আমার কী হলো যে আমি হঠাৎ করে বিড়ালের সব কথা আমি কীভাবে বুঝতেছি। একটা মানুষের পক্ষে তো সম্ভব না যে মানে অন্যান্য পশু পাখির ভাষা বোঝা, আল্লাহ তো সেই ক্ষমতা মানুষকে দেয়নি। তো এটা সে ভাবতেছিল যে মানে তার সাথে কী ঘটতেছে। যখন তার নাস্তাগুলো মেঝেতে পড়েছিল, যেমন পনিরের টুকরা মাখন, এগুলো আবার যখন বিড়ালগুলো খাচ্ছিল তখন বিড়ালরা যে কথা বলতেছিল, যেমন একটা মা বিড়ালটা বলতেছিল বাচ্চার দুটা বিড়ালকে যে তোমরা তাড়াতাড়ি খেয়ে নাও, যে কোনো সময় উনি আমাদের মানে আক্রমণ করতে পারে। তো আফসার সাহেব এটা মানে স্পষ্ট বুঝতেছিল যে মা বিড়ালটা তার বাচ্চা বিড়ালদের সাবধান করতেছে যে কোনো সময় মানে আফসার সাহেব তাদেরকে লাথি মারতে পারে। মানে আফসার সাহেব মনে মনে এটা ভাবতে উঠছিল যে রাগে সে বিড়ালে গায়ে একটা লাথি বসাবে, বাচ্চা বিড়ালগুলোর গায়ে না মারলেও মা বিড়াল বড় বিড়ালটাকে সে মারে। কিন্তু সে যখন এই কথাগুলো বুঝতেছিল তখন মানে তার মাথা ঘোরা ছিল যে মানে এটা কী ঘটতেছে। যখন তার মাথায় এরকম ঘোরা ছিল বা তার শরীর খারাপ লাগছিল তো তখন সে তার ওয়াইফকে বলে যে আমার খুব শরীর খারাপ লাগতেছে তো আমি এখন কী করবো। তো তার ওয়াইফ বলে যে তোমার অফিসে যাওয়ার দরকার নেই, তুমি বাসায় বিশ্রাম। তো মানে আফসার সাহেব যে বিড়ালের কথাগুলো বুঝতেছিল এটা আবার সে তার ওয়াইফ আর মেয়েদের জানাতে চাচ্ছিল না, কারণ তারা এই ব্যাপারটা বিশ্বাসও করবে না হাসাহাসি করবে। কিন্তু আলটিমেটলি মানে সে বাধ্যই হয় জানাইতে। সে হঠাৎ করে আবার তার ওয়াইফকে বলে যে তুমি কি কখনো বিড়ালের ভাষা বোঝো বা বিড়ালের কথা বুঝতে পারো। আফসার সাহেব যখন তার ওয়াইফকে তার এই সমস্যার কথা বলল যে সে বিড়ালের কথা বুঝতে পারতেছে, তখন আফসার সাহেবের ওয়াইফ চিন্তা করলো যে তার ছোট ভাই মানে আফসার সাহেবের শালা তাকে খবর দিবে, কারণ সে একজন পেশায় ডাক্তার। তো আফসার সাহেবের আবার তার শালাকে মোটেও পছন্দ না, কারণ তার শালা আবার খুব রসিক মানুষ, সে বেশি রসিকতা করে। তো তারপরেও সে না করে যে না দরকার নেই আমি একটু রেস্ট নিলে হয়তো ঠিক হয়ে যাবো। কিন্তু তারপরেও দেখা গেছে যে আফসার সাহেবের ওয়াইফ তার শালাকে মানে আফসার সাহেবের শালাকে ঠিকই খবর দেয় তার ভাইকে। তো তার ভাইও আসে, এসে দুলাভাইকে দেখার জন্য আসে। তো দুলাভাইয়ের সাথে খুব মশকরা করে, আপনি নাকি বিড়ালের কথা বুঝতে পারতেছেন, আপনি কি মানে পশুর কথা মানে রিড করতে পারেন না, এগুলি খুব রসিকতা যখন করতেছে তখন আফসার সাহেবের মোটেও ভালো লাগতেছে না। শালা যখন চলে গেল তখন সে মীরাকে বললো যে তুমি সবাই কীভাবে ব্যাপারটা জানাচ্ছ, ওটা মোটেও ঠিক হচ্ছে না। তো মীরা মানে আফসার সাহেবের ওয়াইফ মীরা সে বলল যে এটা কোনো ব্যাপার না, তুমি ঠিক হয়ে যাবে। তো দেখা গেছে যে আফসার সাহেবের মানে যখনই মানে বিড়ালগুলোর কাছে এসে যাচ্ছে বা আসে মানে বিড়ালগুলো তার সামনে এসে সে সবগুলোর কথাই বুঝতে পারে। এর মধ্যে বিড়াল তার মা মানে মা বিড়ালটা বাচ্চা বিড়ালগুলোর সাথে অনেক ধরনের কথা বলে, মানে বাচ্চা বিড়ালগুলো মা বিড়ালের কাছে খাবার খেতে চায় এটাও সে বোঝে। আবার মীরা যে খাবার বাচ্চা বিড়ালদেরকে দেয় নাই বা বিড়ালগুলোকে দেয় নাই এটাও তারা যে কথা বলতেছিল এগুলো সে সবই বোঝে। তো আফসার সাহেব মীরাকে বলে যে তুমি সবসময় এই বিড়ালগুলোকে খাবার দিও, মানে
সে সব সময়ই চায় যে বিড়ালগুলোকে খাবার দেওয়ার জন্য, কারণ সে যখন বুঝতে পারে বিড়ালগুলোর কথা তখন সে এটা ফিল করে যে বিড়ালগুলো খুবই ক্ষুধার্ত বা ওদের খাবার প্রয়োজন। পরের দিন সকালবেলা যখন আফসার সাহেব আবার নাস্তা খেতে যায় তখন বিড়ালগুলোকে সে খোঁজে, তো মীরাকে জিজ্ঞাসা করে বিড়ালগুলো কোথায়। তো মীরা বলে যে হয়তো কোথাও কোনো এক জায়গায় আছে, কিন্তু আফসার সাহেব দেখে দৃষ্টিতে কোথাও নেই, তো সে বুঝতে পারে যে বিড়ালগুলো নেই। তো ওই দিনেই আবার আফসার সাহেব ঠিক মীরা ঠিক করে যে আফসার সাহেবকে নিয়ে কোনো এক সাইকিয়াট্রিকের কাছে যাবে। তো আফসার সাহেব ফার্স্টে যেতে রাজি হন, পরে রাজি হয়। তো মীরা আফসার সাহেবকে নিয়ে সাইকিয়াট্রিকের কাছে যায়। তো সেই সাইকিয়াট্রিক হচ্ছে আমাদের মানে বিখ্যাত মিসির আলী। তো মিসির আলীকে দেখে মানে আফসার সাহেবের মতো পছন্দ হয় না, কারণ সে একটু পাগলাটে টাইপের মানুষ, তার আওলা ছাওলা টাইপের লুঙ্গি পরা, মাথার চুল উস্কো খুস্কো। তো আফসার সাহেব মিসির আলীকে আগে চিনতেও না, যখন মীরা বলে যে উনি মিসির আলী, উনি সব রহস্য সমাধান করতে, তখন আফসার সাহেবের কাছে মনে হয় এত মানে সিম্পল বা এত ওরকম আওলা ছাওলা একটা টাইপের মানুষ এত বড় সাইকিয়াট্রিক কী হবে। তো যাই হোক, মিসির আলীকে যখন মীরা আফসার সাহেবের সমস্যাটার কথা বলে, তো মিসির আলী বলে যে আপনি কি মানে সব বিড়ালের ভাষায় বুঝতে পারেন নাকি শুধু আপনাদের বাসায় যে বিড়ালগুলো থাকে ওই বিড়ালগুলোর ভাষা? তো উনি বলে যে আফসার সাহেব বলে যে আমি তো অন্য বিড়ালের কথা জানি না, যেহেতু আমার বাসায় যে বিড়ালগুলো থাকে আমি ওই বাসার বিড়ালগুলোর কথাই বুঝি। অন্য বিড়াল যদি আমার সামনে আসে যখন যদি কথা বলে তাহলে হয়তো বা আমি ব্যাপারটা বুঝতে পারবো যে আমি সব বিড়ালের কথাই বুঝতে পারি কিনা। মিসির আলী চায় একটা এক্সপেরিমেন্ট করার জন্য, মিসির আলী মীরাকে বলে যে আফসার সাহেবকে নিয়ে আরেকদিন আসার জন্য সে অন্য বিড়াল দিয়ে পরীক্ষা করে দেখবে যে অন্য বিড়ালের ভাষা আফসার সাহেব বুঝে কিনা। তো ওই দিন তারা ওইখান থেকে চলে আসে। সন্ধ্যায় যখন তারা বাসায় ব্যাক করে তখনও আফসার সাহেব বিড়ালগুলোকে দেখতে পায় না, তো মনে মনে খোঁজে কিন্তু সে মীরাকে বলে না। রাত্রে যখন অনেক গভীর রাত হয়ে যায়, যখন সবাই ঘুমিয়ে যায়, তখন আফসার সাহেবের খুব চা খেতে ইচ্ছে করে। সে নিজেই চা বানিয়ে বারান্দায় গিয়ে দাঁড়িয়ে চা খেতে থাকে, হঠাৎ করে সে বিড়ালের কথাগুলো আবার শুনতে পায়। তো সে শুনতে পায় যে বিড়াল বাচ্চা বিড়ালগুলো মা বিড়ালকে বলতেছে যে কেন আমাদেরকে আবার বস্তায় বেঁধে ফেলে দেওয়া আসা হলো, আমরা ছোট বাচ্চা, আমরা কি এত হাঁটতে পারি, আমাদের খুব কষ্ট হচ্ছে, খুব দুর্বল হয়ে গিয়েছে, এগুলি বলে। তো তখন আফসার সাহেব স্পষ্ট বুঝে যায় যে মীরাই এই কাজ করেছে, মীরা বিড়ালগুলোকে বস্তায় ফেলে দিয়ে এসেছে। তো এটা মনে মনে আফসার সাহেবের খারাপ লাগে। তো ওই দিন রাতে চলে যায়, মানে ওই দিন রাত চলে যায়। সকালবেলা যখন আবার সে নাস্তা খেতে যায় সবাই একসাথে, তখন মীরাকে বলে যে তুমি কাজটা মোটেও ঠিক করনি, বিড়ালগুলোকে ফেলে দেওয়া আসা উচিত হয়নি। তো মীরাই আবার বলে যে আগেও তো একবার এরকম ফেলে দেওয়া হয়েছিল, কিন্তু তখন তো তুমি কিছু বলনি। পরে আফসার সাহেব বলে যে না, আর কখনো এরকম ফেলবা না। তো আবার তাদেরকে নাস্তা দিতে বলে, মীরাকে বলে যে বাচ্চা বিড়ালগুলোকে, মা বিড়াল সহ সব বিড়ালগুলোকে খাবার দেওয়ার জন্য। তো মীরার এটা ভাল লাগে না, মীরার কাছে মনে হয় যে আফসার সাহেব খুব বাড়াবাড়ি করতেছে। এদিকে আবার আফসার সাহেবের অফিসেও মানে ব্যাপারটা জানাজানি হয়ে যায় যে সে বিড়ালের ভাষা বুঝতে পারে। তো এটা নিয়ে অফিসে সবাই খুব হাসাহাসি করে, তাকে নিয়ে খুব মজা করে। তো আফসার সাহেব যখন অফিসে যায় তখন এইসব দেখে আফসার সাহেবের মোটেও ভালো লাগে না, সে খুব মানে বিব্রত বোধ করে বা খুব বিরক্ত বোধ করে। তো আফসার সাহেব একবার ডিসিশন নিয়ে ফেলে যে চাকরি ছেড়ে দিবে। তো এরকম আরও নানান ধরনের টুকিটাকি সমস্যা ফ্যামিলিগত অফিসের, আফসার সাহেবের মানে টোটালি খুবই মানে বাজে অবস্থা হয়, ডিপ্রেসড, মানে সে কেমন কী করবে তার কিছুই ভালো লাগে না, এদিকে সবসময় সিক ফিল করে। তো মীরা ভাবে যে তাহলে আবার সে মিসির আলীর কাছে নিয়ে যাবে, যেহেতু এই সমস্যাটা সলভ হচ্ছে না, এবং মিসির আলী বলেছিল যে সেকেন্ড টাইম নিয়ে যাওয়ার জন্য। মিসির আলীর কাছে আবার যখন তাকে নিয়ে যায়, মিসির আলী তো অনেক কিছু তো মুখ দেখেই বলে দিতে পারে। তো মিসির আলী বুঝে ফেলে যে আফসার সাহেব অফিসেরও তার চাকরি সংক্রান্ত সমস্যা হচ্ছে। তো মিসির আলী অন্য বিড়াল নিয়ে আসে কিছু, তো বলে ওদেরকে, ওরা যখন মেয়ামল করতেছিল তখন আফসার সাহেবকে বলে মিসির আলী যে দেখেন তো ওদের ভাষা আপনি বুঝতে পারেন কিনা। বাট না, মানে আফসার সাহেব ওই বিড়ালগুলোর ভাষা কিছুই বুঝতেছিল না, সে সাধারণ যেরকম বিড়াল মিয়াও মিয়াও করে ওটাই বুঝতেছিল। তো তখন মিসির আলী একটু চিন্তায় পড়ে যায় তাহলে আসলে মানে অ্যাকচুয়াল ঘটনাটা কী।
তো ওই দিনও তারা আবার চলে আসে, মীরা আফসার সাহেব বাসায় চলে আসে। তো যখন রাত হয় আফসার সাহেব ঘুমায়, হঠাৎ করে ঘুমের মধ্যে রাত্রে আফসার সাহেব একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখে, দেখে যে সে বিড়াল হয়ে, মানে সে বিড়াল হয়ে গিয়েছে বাটটা, এবং মানে কিছুই দূর তার সামনে ঘোরাঘুরি করতেছে এবং সে দূরগুলোকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, তার মুখে অনেক রক্ত। তো এগুলা স্বপ্ন দেখে সে মানে খুব চিৎকার দিয়ে ঘুম থেকে উঠে যায়। তখন মীরা পাশেই, তার পাশেই শোয়া, তো মীরা উঠে যায়। তো মীরাকে বলে যে আমি খুব একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি এরকম এরকম। তো মীরা তাকে সান্ত্বনা দেয়। একসময় আফসার সাহেবের মনে হতে থাকে যে সে পাগল হয়ে যাচ্ছে, মানে তার সে ফিল করতে থাকে সে আস্তে আস্তে সে পাগল হয়ে যাচ্ছে। তো সে তার রুমে মানে দরজা লক করে সে বসে থাকে, রুম থেকে বের হয় না। মীরা তার মেয়ে দুটো খুব টেনশনে পড়ে যায়, এখন কী হবে, সে কীভাবে ভালো হবে। তো মীরা হঠাৎ করে খেয়াল করে যে যত সমস্যা এই বিড়ালগুলা, তো বিড়ালগুলাকে সে আবার ফেলে দিয়ে আসতে চায়। কিন্তু আফসার সাহেব এটা টের পায় যে সে আবার বিড়ালগুলোকে ফেলে দিয়ে আসতে চাচ্ছে। তো সে মীরাকে না করে যে বিড়ালগুলোকে যাতে ফেলে দেওয়া না হয় এবং তাদেরকে ঠিকঠাক মতো খাবার দেওয়া হয়। তো মীরা আফসার সাহেবকে সান্ত্বনা দেয়, বলে যে না ঠিক আছে, বিড়ালগুলো বিড়ালের মতোই থাকবে, বাট তুমি ইজি হও বা তুমি ঠিক হও। আবার সাইকিয়াট্রিকের কাছে নিয়ে যেতে চায়, কিন্তু আফসার সাহেব বলে, মানে আফসার সাহেব তখন মীরাকে বলে যে তোমার ধারণা আমি পুরোপুরি পাগল হয়ে গেছি, এসব এই জন্যই বারবার আমাকে সাইকিয়াট্রিকের কাছে নিয়ে যেতে চাও। তো তাদের মধ্যে একটু মানে মন খারাপ, মানে মন ভুল বোঝাবুঝি হয়, আফসার সাহেব বেশি একটা কথা বলে না মীরার সাথে। তো এরকম করে খুব এলোমেলোভাবে দিনগুলা কাটতে থাকে। একসময় মীরা ডিসিশন নিয়ে ফেলে যে বিড়ালগুলাকে আর কোনোভাবেই বাসায় রাখা যাবে না, সে একদমই ফেলে দিয়ে আসবে যাতে আর মানে বিড়ালগুলো কোনোভাবেই বাসায় না আসতে পারে এবং আফসার সাহেবের আর কোনো সমস্যা না হয়। আফসার সাহেব মীরাকে বলে যাতে কোনোভাবে বিড়ালগুলোকে ফেলে দেওয়া না হয়, বিড়ালগুলোকে ঠিকঠাক মতো খাবার দেওয়া হয়। কিন্তু মীরা আফসার সাহেবকে বলে যে তাহলে তুমি ঠিক হও, তুমি ইজি হও, তুমি ভালো হয়ে যাও, তুমি আবার আগের মতো লাইফ লিড করো। আফসার সাহেবকে সে খুব সুন্দর করে বোঝায়, কিন্তু আফসার সাহেবের মাথায় শুধু একটা জিনিসই ঘুরতে থাকে, সেই বিড়ালের কথাগুলা। মীরার ভাই আফসার সাহেবের শালা, সে তারা ডিসিশন নেয় যে আফসার সাহেবকে হসপিটালে অ্যাডমিট করবে। তো এর মধ্যেই আবার আফসার সাহেব একদিন রাত্রেবেলা শুনতে পায় বিড়াল, মানে বাচ্চা বিড়ালটা তার মা বিড়ালকে বলতেছে যে আমার যে ভাইটা মারা গেছে এটা কি উনি জানেন, মানে এখানে দুটো বাচ্চা ছিল, তো এর মধ্যে একটা বাচ্চা অলরেডি মারাও গিয়েছে ক্ষুধার তৃষ্ণায় অসুস্থ হয়ে, যেহেতু মীরা ওদেরকে খাবার ঠিক মতো দেয়নি। তো এটা শুনে আফসার সাহেবের আরও অনেক খারাপ লাগে, সে আরও মনে কষ্ট পায়। সে মনে মনে চিন্তা করতে থাকে মীরা তাহলে তার কথা রাখতেছে না, মীরা মানে বিড়ালগুলোকে খাবারও দিচ্ছে না। তো আফসার সাহেবের জন্য আরও বেশি কষ্ট পায়। তো একদিন এর মধ্যেই আবার মিসির আলী আসে, অনেক মানে মিসির আলীকে মীরা বাসার ঠিকানা দিয়ে এসেছিল। তো মিসির আলী অনেক খুঁজা খুঁজাখুঁজি করে আফসার সাহেবের বাসায় আসে। মিসির আলী এসে দেখে যে মীরাদের বাসার অবস্থা খুব থমথমে, কোনো সারা শব্দ নেই। তো সে মীরাকে গিয়ে মানে মীরার সাথে যখন দেখা করে কথা বলে, তখন মীরা বলে যে সে ভালো নেই। তখন মিসির আলী জিজ্ঞেস করে যে কেন ভালো নেই, তখন মীরা তাকে ঘটনাটা খুলে বলে যে এর মধ্যেই সে আবার একদিন মা বিড়াল সহ বাচ্চা বিড়ালগুলোকে অনেক দূরে সেই পুরন ঢাকায় ফেলে দিয়ে এসেছিল, কিন্তু মা বিড়ালটা ঠিকই তার আবার ওই বাচ্চা বিড়ালটাকে নিয়ে এসে উপস্থিত। তো এটা দেখে মীরার খুব প্রচণ্ড রাগ হয়, খুব জেদ হয়। সে গরম পানি করে ওই বাচ্চা বিড়াল আর মা বিড়ালের উপর গরম পানি ঢেলে দেয়। তো তখন মানে সে হঠাৎ করে আচমকা সেও মানে ফিল করে যে মানে মা বিড়ালটা তার বাচ্চা বিড়ালের সাথে কথা বলছে বা কষ্ট করছে, এটা সে মানে কথাগুলো বুঝতে পারে। তো মীরা চেষ্টা করে যে ওদেরকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য। তো যখন এনিম্যাল হসপিটালে নিয়ে যায়, তো পথের মধ্যেই মা বিড়ালটা বাচ্চা বিড়ালটা মারা যায়। বাট মীরা তখন তার ওই বিড়ালগুলোর কথা বুঝতে পারতেছিল যে মা বিড়ালটা মীরাকে বলতেছে যে যে আমাকে বাঁচাতে না পারলেও প্লিজ আমার বাচ্চাটাকে বাঁচান, ও পৃথিবীর কিছুই দেখে নাই এখনও, ও অনেক ছোটো, ওর অনেক কিছু দেখার বাকি আছে। তো মীরা তখন যখন মিসির আলীকে এই কথা বলে, তখন মিসির আলী খুব অবাক হয়ে যায় যে এই সহস মানে এই রহস্যের সমাধান কি তার কাছে, তখন সে নিজেও এটার মানে সমাধান খুঁজে পায় না। তখন মিসির আলী মানে মিথ্যা বলে,
যে তখন বললে মীরাকে যে এটা আপনার আসলে মনের ভুল, আপনি অনেক বেশি টেনশনে আছেন বা অনেক বেশি ওদেরকে নিয়ে ভেবেছেন, এই জন্য ভাবতেছেন যে আপনি বিড়ালের কথা, আপনিও বিড়ালের কথা বুঝতেছেন আফসার সাহেবের মতো, আসলে এরকম না। তখন মীরা নিজেকে নিজেই সান্ত্বনা দেয়, বলে হ্যাঁ হয়তো এটাই হবে। তো আবার আফসার সাহেবের কথা যখন মিসির আলী মীরাকে জিজ্ঞেস করেছে উনি কোথায়, মীরা বলে যে আফসার সাহেব গিয়েছে টিকিট কাটতে, তারা ঘুরতে যাবে, দূরে কোথাও ঘুরতে যাবে মাইন্ড রিফ্রেশ করার জন্য। তো আফসার সাহেব তখন মোটামুটি নর্মাল হয়েছে, বাট তখন যে ব্যাপারটা ঘটে মানে প্যারানর্মাল বা অ্যাবনর্মাল, সেটা হচ্ছে মীরারও সেই বিড়ালের ভাষাটা বুঝতে পারা। তো এই গল্পের মেইন বিষয়বস্তু এটাই, মানে একটু ডিফারেন্ট টাইপের গল্প এটা, বিড়াল মানে পুরোটা গল্পই বিড়াল ভিত্তিক। তো যখন সে বিড়ালটা মানে বিড়ালগুলোকে মেরে ফেলে, সে নিজে খুব গিলটি ফিল করে বা খুব কষ্ট পায়, কিন্তু তখন তো কষ্ট পেয়ে চলে লাভ নেই, কারণ সে তো অলরেডি তখন গরম পানি ঢেলিয়ে দিছে বিড়ালগুলোকে মারার জন্য। পরে সে এটা ফিল করতে পারলো, নিজেকে অনেক অপরাধী বোধ করতে মানে অপরাধী বোধ করে, বাট নিজের অপরাধটাকে সে বুঝতে পারে, কিন্তু তখন তো আসলে করা কিছু নেই, বিড়ালগুলো অলরেডি মারাই গিয়েছে। তো এই ছিল এই গল্পের মেইন যে ভাবার্থ বা সারাংশ, সেটা বিড়ালগুলো যখন মারা যায়, যখন এই গল্পে এটা মানে বোঝানো হয় যে বিড়ালগুলো মারা গেছে কষ্ট পেয়ে, তখন মানে এটা নিজের কাছেও ফিল হয় যে খারাপ লাগে, যে গল্পটা পড়ে মনে হয় যে মানে মীরা এরকম একটা জঘন্য কাজ করতে পারলো বিড়ালগুলোর সাথে, কী দোষ ছিল বিড়ালগুলোর। তো তখন নিজের কাছে মানে গল্পটা পড়ে নিজের কাছেও খুব কষ্ট লাগে। তো পৃথিবীতে এরকম অনেক মানুষ আছে যারা মানে পশু পাখিদের কষ্ট দেয় বা মেরে ফেলে, এরকম অনেক মানুষ আছে মানে আছে এখনও পৃথিবীতে, বাট এটা আসলে অ্যাকচুয়ালি ঠিক না, ওদেরও জীবন আছে, ওদেরও ভালোবাসা আছে, মায়া মমতা আছে, ওরাও ওদের মধ্যে কথা বলে মার সাথে বাচ্চার সাথে। তো আসলে এটা ঠিক না, মানে ওদেরকেও প্রপার মানে টেক কেয়ার করা উচিত সবারই, মানুষদের যেহেতু মানুষ আশা করে মাত্র। তো এই গল্পে হুমায়ুন আহমেদ স্যার এটি বোঝাতে চেয়েছে যে মানে আমাদের পৃথিবীতে আসলে মানুষের সাথে পশু পাখিরও মানে ভাষা আছে বা কষ্ট আছে, দুঃখ আছে, মায়া আছে। তো গল্পটা একটু ডিফারেন্ট, এই জন্য খুব সুন্দর গল্পটা, আর বেশি বড়ও না। আপনারা চাইলে ইচ্ছা হলে এটা আবার পড়তে পারেন পুরোটা, এর মধ্যে ভিতরেও আরও অনেক মানে কাহিনী আছে ছোট ছোট। তো মেনটা মেন যে বিষয়টা সেটা আমি আপনাদের সামনে ব্রিফ করলাম। তো আজকের মতো এই পর্যন্তই, ইনশাল্লাহ দেখা হবে আবার নেক্সট ভিডিওতে আবার অন্য আরেকটা গল্প নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, হ্যাঁ অবশ্যই ভালো লাগলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। তো দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত আল্লাহ হাফেজ।